News only 24. নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার বিকেলে আদিবাসী সম্প্রদায়ের মা ও বোনেদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বিজয় উৎসব পালন করে বনগাঁর বিজেপি। এদিন বনগাঁর রামনগর রোড মোড় থেকে বাটার মোড় পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কৃত্তিনিয়া। পাশাপাশি বাগদার হেলেনচাই ও সিন্দানি গ্রাম পঞ্চায়েতের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মা বোনেদের নিয়ে বিজয় উৎসব পালন করে। এনডিএ পদপ্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রথম কথা বলি, মোদী হয়তো সবকিছু মূল কারণ। তার মূল কারণ ভারতবর্ষের জনজাতি সম্প্রদায় যারা আদি মূল নিবাসী, সেই সম্প্রদায় একজন মহিলাকে যে ভারতবর্ষের শ্রেষ্ঠ আসনে বসাতে পারেন একদম একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা গর্বিত ভারতীয় জনতা পার্টির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, তার একটা জলজ্যান্ত প্রমাণ হলো আজকে যে এনডিএ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। কারণ আমরা দেখেছি এনডিএ যেসব ভোটার ছিল, যত সময় আমরা দেখেছি 548টা ভোট ক্লিয়ার হয়েছে, যেখানে এনডিএর ভোট যে ভোটটা পেয়েছে 340টা ভোট পেয়েছে, 340টা ভোট কিন্তু এনডিএ ছিল না। বিরোধীদের ভোট 100 উপরে ভোট অটোমেটিক পেয়েছে, এবং যে বিধানসভার যে ভোট বিধায়কদের যে ভোটগুলো সেগুলো এখনো দেওয়া হয়নি, তাতেও আমাদের দৃঢ় বিশ্বাস যে বিরোধীদের যেসব বিধায়করা আছেন তারাও আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন, এবং একটা রেকর্ড ভোটে মাননীয় দ্রৌপদী মহাশয়া বিপুল ভোটে জয়ী। দ্রৌপদী মুর্মুজি বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিরোধী ঐক্য বলতে ভারতবর্ষে আর কোনো বিরোধী ঐক্য নেই, যেটা ছিল আজ প্রমাণিত হলো এনডিএর কাছে তারা মাথা নত করে।